আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের এপিসোডটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটর পোলাওয়ের একটা খুবই মজাদার রেসিপি। এটা রান্না করা যেমন সহজ আর সময়ও খুবই কম লাগে। উপকরণ বলতে তেমন কিছু নেই, তবে এই মটর পোলাওটার মাঝে একটা শাহী ফ্লেভার পাবেন। রোস্ট বিফ রেজালা বিফ কোরমার সাথে এই মটর পোলাওটা খেতে অসম্ভব মজাদার হয়। এই শাহী মটর পোলাওটা আপনারা একবার বানিয়ে খাওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। চলুন তাহলে শাহী মটর পোলাওয়ের সহজ রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। আমি আজ এখানে আধা কেজি মটর পোলাও রান্না করার রেসিপি দেখাচ্ছি, আর তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে চাইলে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন, তবে আমি যেহেতু শাহী মটর পোলাও রান্না করছি সেই জন্য এখানে আমি ঘিটাই দিয়েছি। ঘি দিলে পোলাওয়ের টেস্ট কিন্তু একটা অন্যরকম হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এই ঘিটা সম্পূর্ণ গলে যেয়ে গরম হয়ে যাওয়ার পরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে কম বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, আর দিচ্ছি ছোটো ছোটো 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ দিচ্ছি মাথার অংশটা খুলে। এলাচ কিন্তু মাথার অংশটা না খুলে দিলে কোনো ফ্লেভার বের হয় না, ছড়ায় না, সেজন্য আমি মাথাটা ফাটিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম সামান্য একটু জৈত্রী, একটা বড় জৈত্রী পাতা আমি একটু ছিঁড়ে 2-3 টুকরা করে দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ শাহী জিরা। এই জৈত্রী আর শাহী জিরাটা এখানে অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন আবার অ্যাভয়েডও করতে পারেন। আমার কাছে পোলাওয়ের মাঝে একটু জৈত্রী ফ্লেভারটা আসলে খুব ভালো লাগে, আর শাহী জিরাটাও একটু দাঁতের নিচে পড়লে আমার কাছে ভালো লাগে। তবে যারা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করে যেতে পারেন। পেঁয়াজ আর এই মশলাগুলোকে আমি তেলের মাঝে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে। এটাকে ভেজে কোনোভাবে লাল করে ফেলবো না, তাহলে কিন্তু পোলাওয়ের কালারটাও লালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। পোলাওটা যাতে সাদা ঝরঝরে হয় সেজন্য এই পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নিতে হবে। তারপরে এর মাঝে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আমি প্রায় 1/2 কেজি চাল দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ আদা আর 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। এখন তেলের মাঝে মিডিয়াম হাই হিটে এই চালটাকে আমি মশলার সাথে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে চালটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়। পোলাওয়ের চাল ধোয়ার পরে কখনোই অনেক বেশি সময় ধরে পানি ঝরিয়ে রেখে দিবেন না, তাহলে কিন্তু সেই চালটা দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা ভেঙে যায়। চাল ধুয়ে পানি ঝরিয়ে সাথে সাথে রান্না করলে কিন্তু সেই পোলাওটা অনেক বেশি ঝরঝরে আর সুন্দর হয়। এখন চালটা যখন সাদা বর্ণ ধারণ করেছে খুব সুন্দর স্মেল বের হয়ে আসছে আর ঝরঝরে হয়ে গিয়েছে আর চিটচিট করে একটা আওয়াজ আসছে, তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় 200-250 গ্রাম পরিমাণ হবে এরকম মটরশুঁটি। বাজারে এই সিজনে মটরশুঁটিটা একদমই অ্যাভেলেবেল, আপনারা চাইলেই কিন্তু মটরশুঁটি এই সময়টাতে বেশি করে কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সারা বছর জুড়ে খাওয়ার জন্য। সেই পদ্ধতিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লিঙ্কে প্রেস করে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন মটরশুঁটি দেওয়ার পরে এগুলোকেও চালের সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। চালটা প্রায় 5-6 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি চালের দ্বিগুণ পরিমাণ পানি, অর্থাৎ আমি যেই পাত্রটা দিয়ে চাল মেপে নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ পানি এখানে দিয়ে নিয়েছি। আমি এখানে 1 বাটি পরিমাণ চাল নিয়েছিলাম, ঠিক সেই বাটিটা দিয়েই 2 বাটি পানি আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু গরম ঠান্ডা যে কোনো পানি ব্যবহার করা যাবে, গরম পানির সুবিধা হচ্ছে যে তাড়াতাড়ি বলক উঠে যায়। আমি এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি। আর এখন এর মাঝে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে অবশ্যই আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে যতটুকু পরিমাণ লিকুইড দুধ নেবেন ঠিক ততটুকু পরিমাণ পানি কমিয়ে দিলেই হবে। এখন এই পোলাওয়ের টেস্টটা আর ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর করার জন্য আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা আপনারা সবসময় এরকম সবুজ বোতলেরই নেওয়ার চেষ্টা করবেন। কাছের ছোটো ছোটো বোতলে যে কেওড়া ফ্লেভারগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু অনেক বেশি ঝাঁঝালো গন্ধ থাকে, খাবারের টেস্ট বাড়ানোর পরিবর্তে অনেক সময় কমিয়ে ফেলে। আর পানি দেওয়ার পরপরই কিন্তু আমি চুলার আঁচটা একদম হাইতে করে দিয়েছি। এখন হাই হিটে নেড়ে চেড়ে আমি এই চাল আর মটরশুঁটিকে জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত একদম থকথকে বলক উঠে আসে। এ পর্যায়ে কিন্তু কম আঁচে রান্না করলে পোলাওটা মোটেও সুন্দর হবে না, গলে গলে যাবে, তাই অবশ্যই পানি দেওয়ার সাথে সাথেই চুলার আঁচটা একদম হাই করে দিতে হবে।
হাই হিটে এই রান্নাটা একটু নেড়ে চেড়ে করতে হবে, না হলে কিন্তু নিজে থেকে একটু লেগে যেতে পারে বা দলা পেকেও যেতে পারে। এখন প্রায় পানি অনেকটাই শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি এখান থেকে একটু পানি চেখে দেখলাম যে লবণ ঠিক আছে কিনা। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যে কোনো কিছুতে লবণ ঠিকঠাক রাখতে চাইলে এ পর্যায়ে একটু পানি টেস্ট করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন আমি এর মাঝে দিয়ে দিলাম 10-12টা কিশমিশ আর 4-5টা আলু বোখারা, দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এই তিনটা জিনিসই অপশনাল, আপনারা চাইলে এগুলো দিতে পারেন, আবার না চাইলে এগুলো বাদ দিয়েও আপনারা রান্নাটা করতে পারবেন। অনেকে আছে পোলাওর মাঝে কিশমিশ কামড় লাগলে পছন্দ করে না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর পোলাওয়ের মাঝে কাঁচামরিচটাও অপশনাল, আপনারা মন চাইলে দিতে পারেন, আবার না মন চাইলে এটাকে বাদও দিয়ে দিতে পারেন। হাই হিটে পোলাওটাকে নেড়ে চেড়ে রান্না করতে করতে যখন একদম চাল আর পানি সমান সমান হয়ে আসবে, তখন চালের উপরের দিকটা একটু সমান করে দিচ্ছি। আর সমান করে দিয়ে চুলার আঁচটা আমি একদম লো করে দিলাম, মানে একদম দমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট, এর মাঝে ঢাকনা খোলা যাবে না। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে, পোলাওগুলো সব দিকেই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। ওপরের দিকের কিছু পোলাও হালকা একটু ফোটা বাকি আছে, এখন সেগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি একটু আলতো হাতে রাইসগুলোকে উল্টে দিচ্ছি। এ পর্যায়ে রাইসগুলোকে উল্টানোর জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, উল্টাপাল্টা কিন্তু নাড়াচাড়া করে এগুলোকে একদম গলা গলা করে ফেলা যাবে না। অনেকেই কিন্তু খুব সুন্দর করে রান্না করে এই পর্যায়ে ভুলটা করে থাকেন, নাড়াচাড়ার উল্টাপাল্টা করার কারণে কিন্তু সম্পূর্ণ রাইসটাই খারাপ হয়ে যায়, চালগুলো একদম ভেঙে ভেঙে যায়। তো এই পর্যায়ের এই কাজটা অবশ্যই খুব সাবধানে করবেন, দেখবেন আপনাদের পোলাও অনেক বেশি সুন্দর হবে। আর এই রাইসটা থেকে আলহামদুলিল্লাহ এত সুন্দর ঘ্রাণ বের হয়ে আসছে যে কেউ এটা খেতে একদম অস্থির হয়ে যাবে। এখন রাইসগুলো আলতো হাতে উল্টে দিয়ে আবারও একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি 10 থেকে প্রায় 15 মিনিট পর্যন্ত। 10 থেকে 15 মিনিট পর দেখা যাচ্ছে যে রাইসগুলো একদম সব দিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এটা যেমন ঝরঝরে হয়েছে তেমন কিন্তু এটা একদম সাদা ফকফকে হয়েছে। এর মাঝে সবুজ মটরশুঁটি আর কাঁচামরিচগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে। এই পোলাওটা আপনারা যতটা সুন্দর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাস্তবে দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়েছে। সব কিছু ঠিক রেখে আপনারা চাইলে মটরশুঁটিটা বাদ দিয়েও এই শাহী পোলাওটা রান্না করতে পারেন, সেটা খেতেও অনেক বেশি মজাদার। তবে আমি বলবো যে একবার হলেও এই সিজনে মটরশুঁটি দিয়ে আপনারা এই শাহী মটর পোলাওটা রান্না করে দেখবেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর আমার ভিডিওগুলো ফেসবুক পেজে দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে আমার ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর আপনাদের রান্নার সব মজার মজার ছবি আর রেসিপি আমার সাথে শেয়ার করতে চাইলে ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে আমার ফেসবুক গ্রুপটাও জয়েন করে নেবেন। এতক্ষণ আমার ভিডিওটা না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।